আর যেমন আগুন খেয়ে পুড়িয়ে দেয়, তোমাদের নামাজ রোজা তসবিহ জিকির দান খয়রাত কুরবানি এত পুটলি করেছো ওই শুকনো কাঠের মতো পুড়ে ছাই হয়ে যাবে নাকি কিচ্ছু পাবে না। আমি তো বলি আপনারা শুনেছেন আমার বক্তব্যে, 1.5 ইঞ্চি ছিদ্র, 70 বছর নেকি কামিয়েছে, 1.5 ইঞ্চি ছিদ্র, হুজুর ওটা আবার কি? ওখান দিয়ে সব মাইনাস হচ্ছে, তার মানে তুমি 70 বছর জেগার করেছো, ফুটো দিয়ে বেরিয়ে যাচ্ছে, তার মানে কি? হারাম খেয়েছো, মিথ্যা বলেছো, ওজনে কম দিয়েছো, জি মাথা গরম বাপের জামার কলার ধরে মেরেছো, মায়ের চুলের মুঠি ধরেছো, আমার বোনটাকে পিটিয়ে তার কানের পর্দা ফাটিয়ে দিয়েছো, 10 বছর মায়ের বাড়িতে ফেরে তাকে শায়েস্তা করেছো, ওটাই তোমার 1.5 ইঞ্চি ছিদ্র। রামপাড়ার কথা ফুরফুড়ায় আর কাজীপাড়ার কথা মোল্লা পাড়ায়, শিয়াখালার কথা অমিত্তি, অমিত্তের কথা শিয়াখালা, ফিতনা করে গ্রামে গ্রামে লাগিয়েছো, এটাই তোমার 1.5 ইঞ্চি ছিদ্র। রাসূল বলছেন কামা তাকুলুন নারুল হাতাবা, যেমন শুকনো কাঠ আগুনকে খেয়ে পুড়িয়ে দেয়, তোমার নেক আমলগুলো সব পুড়ে খেয়ে নষ্ট হয়ে যাবে হিংসা থাকার জন্য। এতে রাসূল বললেন, আল্লাহ কি বলেছেন জানেন? বান্দা তোর আমার কাছে চাইবি, আমি আল্লাহ আমার কাছে চাইবি, তোর হয়ে আমি আল্লাহ প্রোটেকশন দেব, আমিন শাররি হাসিদিন ইজা হাসা। আমার কথা বললাম, আমার কথা এরকম বলতে যাবো? ঠান্ডা এসে খামাকে কেন চেঁচাতে যাবে, কি দরকার আছে? হ্যাঁ, হাত আমি লাড়ছি, আঙুল আমার, মাথা আমি লাড়ছি, মাথা আমার, জি ঠোঁট আমি লাড়ছি, জুবান আমার লড়ছে, এটা আমার, কিন্তু বাদ মেরা নেহিয়ে পরওয়ারদিগার বিনিয়াজ কা হে, জি আগার দিল মে মোহাম্মদ রাসূল হো, হুব্বিল্লাহ খৌফ ইলাহি হো, তো ঠিক হ্যায়, আগার নেহি হ্যায় তো দুনিয়া বরবাদ, আখিরি বরবাদ, দুনিয়া ভি জিন্দেগি বরবাদ আর উসকে সাথ সাথ উখরা ভি জিন্দেগি ভি বরবাদ, হুব্বে রাসূল না হো, খৌফ ইলাহি না হো, জান্নাত প্যারে হাজরিন জান্নাত নেহি মিলেগা, জান্নাত তো বহুত দূর কি বাত হ্যায় প্যারে হাজরিন, জান্নাত কি খুশবু তক হামারে নসিব মে নেহি মিলেগা, রাসূলের মোহাব্বত আল্লাহর মোহাব্বত ভয় থাকবে না, জান্নাত স্বপ্ন, জান্নাত আশা করবেন না, কেন আশা করবো? আল্লাহ আল্লাহ রাসূল যে অন্তরে, অন্তরে কোনো মূল্য নেই, আল্লাহর ওলি। শুনেন খুব বড় ওয়াকি, আমি মূল জায়গাটা বলতে চাইছি, আল্লাহর ওলি কি বললেন, আমাকে 4টে টাকা দাও, আমি 4টে দোয়া চাই। কি ব্যক্তিটা? মুস্তাফার আল্লাহর মাহবুব আশিক মানুষ, দিওয়ানা মানুষ। বাড়ি কোথায়? রাস্তার মানুষ ওই রকম তাকে রহস্য করে, কিন্তু এই গোলাম তার মুখের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আল্লাহ এতদিন তো মনিবের মার খেলা, তাড়াতাড়ি চলে এসছে, আমার অস্ত্র আনতে ভুলে গেছি আজকে, 4টে রিয়াল 4টে দেরহাম আমি তার পরিবর্তে আমি আমার হাতটা আল্লাহ দরবারে তুলে তার জন্য 4টে দোয়া চাই। গোলাম তার মুখের দিকে তাকিয়ে আছে, ঠিক আছে তুমি চা খাও, চিন্তা করছে আর মনে মনে কি ভাবছে জারে, আয় আমার আল্লাহ পরওয়ারদিগার বিনিয়াজ, আল্লাহ দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, মাসির পর মাস কত মার খেলাম, মনিবের কাছে মার খেলাম, মনি বাবাকে গোনার কাজ করালো, অপরাধ করালো, বাজে কাজে মিলিয়ে দিল, সব কাজ করলাম, তারপরেও মনিবের মার খেলাম, আজকে আমার কেন যেন মনে হয় মনি বাবাকে 4টে টাকা দিল, 4টে দেরহাম দিল, যদি আজকে আমি 4টে নেকি কিনে নিয়ে চলে যাই, প্রত্যেক দিনে তো মার খাই, হয়তো আজকেও একটু মার খাবো, কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু বারবার কেন আমার মনে হয় 4টে টাকা দিয়ে আল্লাহর ওলির হাতটা আসমানের দিকে তুলে 4টে দোয়া কিনে নেব, যদি দোয়াটা কবুল হয়ে যায় এই দুনিয়ার মনিবের থেকে সব থেকে বড় মনিব আল্লাহ, আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে। রোজই তো মার খাই, আর একদিন মার খাবো, পকেটে 4টে টাকা বার করছি আর রাখছি, ওকে তো গরম পানি আনতে দিয়েছি,
কেন মনিব মনিবের একটা মজলিস হবে, সব বন্ধুরা আসবে, একটু গরম পানি খাবে। এই যেমন আমাকে দিয়েছে গরম পানি, ওর একটা মজলিস আছে। কিন্তু গোলাম চাকরকে তো শুনতেই হবে, শেষ পর্যন্ত আগু পিছু চিন্তা করি। ফকির দরবেশের হাতে চারটে টাকা দিয়ে বলছি, ও দরবেশ তুমি আমার জন্য চারটে দোয়া চাও। আপনি তো ওয়াদা করেছেন চারটে টাকা দিলে চারটে দোয়া চাইবেন, আল্লাহ দরবারে চারটে দোয়া আমার জন্য চা। রাস্তার মানুষ দাঁড়িয়ে গেল, এক গোলামের সঙ্গে ফকিরের কি কথা হচ্ছে। রাস্তাঘাটের পথচারী মানুষ দাঁড়িয়ে গেল, গোলাম মনিবকে চারটে টাকা দেয়, চারটে টাকা হাতে নিয়ে গোলামকে মনিব বলেছিল, ও মনিব শোনো, ও গোলাম শোনো, তুমি যেন মনে করো না গো, এই চারটে দেরহাম আমি আমার জন্য নিজের আয়েশ ও আরামের জন্য নিচ্ছি না 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 না, এই চারটে দেরহাম দিয়ে কিছু অসহায় দোস্ত তাদের খাবারের ব্যবস্থা করব, বাফারা মাগারা কিছু দোস্ত ব্যক্তির খাবারের ব্যবস্থা করার জন্য আমি ভিক্ষা করেছি, এই টাকা কিন্তু মনসুর বিন আম্মার বাসরির কোনো প্রয়োজন না। আমি চাইছি একটা গরিব অসহায় ব্যক্তির কিছু খাবার জন্য চাইছি। গোলাম তুমি এবার বলো তোমার মনের সুপ্ত কামনা বাসনা চারটে দোয়া, আমি তো ওয়াদা করেছিলাম জনসমক্ষে ঘোষণা দিয়েছিলাম চারটি টাকা যে দেবে তার জন্য আল্লাহর দরবারে চারটে দোয়া চাইব। ওই সময় গোলাম বলেছিল, ও আল্লাহর ওলি, ও মনসুর বিন আম্মার বাসরি রহমাতুল্লাহ আলাইহি, আপনি আমার জন্য আল্লাহ দরবারে দোয়া চান, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার মনিবের থেকে যেন সারা পাল করাটাকে হারাম করে দেয়। হে মুসলমান, গোলাম নিজের জন্য চাইল না, নিজের আয়েশ আরামের কথা বলল না, গোলামের মতো গোলাম নিজের মনিবকে বাঁচানোর জন্য এক নম্বর দোয়া চাইল, ও আল্লাহর ওলি দোয়া চান আমার মনিবের জন্য দোয়া চান, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মনিবের জন্য সারা পান করাটা কি আল্লাহ গো হারাম করে দেয়। তোমার মারে চাবুকের মা, 10 মিনিট দেরি হলে মার খায়, কড়া ভাষায় কথা শুনতে হয়, টাইমে খেতে পায় না, একটু দেরি হলে মার খায়, কত অপমান, কত লজ্জিত, ঘৃণিত। সেই গোলাম মনিবের জন্য চাইছে, আল্লাহ আমার মনিব যেন সারাপ না পান করে। আল্লাহরনি আল্লাহর আশেক দিবানা মানুষটা সঙ্গে সঙ্গে চোখ ভরা পানি নিয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলেছে, ও আমার আল্লাহ, এ রব্বি আল্লাহ, আমি বড় গুনাহগার সিয়াকার, আমি বাসরার জমিনের সব থেকে বড় একজন পাপি বান্দা, আমি মনসুর বিন আম্মার বাসরি, আমি ওয়াদা করেছি চারটে টাকা পেলে চারটে দোয়া চাইব, আমি আল্লাহ দোয়া চাইছি আপনার কাছে, আমার এই গোলামটার মনিবকে আপনি হেদায়েত দান করুন, জীবনে আর কোনোদিন যেন শরাবের বর্তনে হাত যেন না দেয়। দেখছেন তো বুড়ে একদম 35% চার্জ চলে এসেছে, 100 ছিল 35, কি হবে দোয়া করে দেবো, আসছে বছর আবার নাকি ইসমাইল।
একবার দোনো শরীফ আল্লাহুম সাল্লি আলা সাইয়্যিদিনা তোমার শেপথে চলতে গিয়ে দেখি সামনে বাধা আর পাহাড় বাধার পথ ধরে সঠিক পথে চলে তবু পার হই পারাবা তোমার সাথে যাদের ছিল আড়ি একদিন তাদের ভেঙেছিল ভুল অগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল অগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল তোমারি জন্যে এ বিশ্বে মোরা আলো পেয়েছি পেয়েছি কোল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা গো ওয়ালা আলি সাইয়্যিদিনা গো আপনার হাতে চারটে দিরহাম দিলাম আপনি বলেছেন দোয়া করবো এক নম্বর দোয়া হলো গো দু নম্বর দোয়াটা আপনার ওই পবিত্র হাত আল্লাহ দরবারে তোমার একটা দোয়া চার আমাকে আমার মনিব যেন আজ থেকে আজাদ করে দেয় এটা হলো দু নম্বর এক নম্বর হলো আমার মনিব যেন আর জীবনে কোনোদিন সারা পান্না করে আল্লাহর উলিক তোলা দোয়া চাইলো দু নম্বর দোয়া চাওয়া হয়ে গেল ও গোলাম বলো তিন নম্বর দোয়া ওই সময় আল্লাহর উলির কাছে তিন নম্বর দোয়া চাইলো গোলাম আমি আপনাকে চার দেরহাম দিয়েছি এর পরিবর্তে আমার আল্লাহ পাক যেন আরো বেশি নিয়ামত আমাকে দান করেন মনি দোয়া চাইছে আল্লাহর উনি মনিবের জন্য দোয়া চাইলো গোলামের জন্য দোয়া চাইলো তিন নম্বর দোয়া চাইলো আল্লাহ এই চার টাকার চার দেরহামের পরিবর্তে এই গোলামের নসিবে আরো টাকা পয়সা আপনি দান করুন বাবা গোলাম তোমার শেষ দোয়াটা কি বলো আল্লাহ জানো আমার জীবনের গুণাগুণ কি মাফ করে দেয় বলুন না সুবহান সুযোগ একটা পেয়ে গেছে ছাড়ে হুজুর তিনটে দোয়া চাইলেন আর একটা দোয়া চান চার টাকা দিয়েছি তিন টাকা কমপ্লিট হয়েছে আর এক টাকা বাকি কি দোয়া আল্লাহ যেন আমার জীবনের গুণ মাফ করে দেন বলবেন না সুহান আল্লাহ ও মনসুর বিন আম্মার মাসরি শুধু আমার দোয়া মাফ করতে হবে না আমার মাফের জন্য দোয়া চাইবে আর একটা দোয়া চাইবে আমার মরিব আমাকে বড় মহব্বত করে ভালোবাসে হয়তো মারে প্রহার করে কষ্ট দেয় কিন্তু আমি জানি তুবে না আমাকে পেট ভরে খাওয়ায় কত ভালোবাসে বড়নার পোশাক দেয় আমি আমার মনিবকেও ভুলতে পারি না আপনি দোয়া চান আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মনিবীর জীবনের গুণাগুণকে আল্লাহ যেন মাফ করে দেন ও আল্লাহর উরি আর একটা দোয়া চাইতে হবে এই যে আপনার সঙ্গে আমার কথা হচ্ছে কত মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে গেল আমি সবার জন্য বলছি আপনি দোয়া চান আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন সবার জীবনের গুণাগুণ যেন আল্লাহ মাফ করে দেয় নিজের জন্য মনিবের জন্য আর ফকিরের সঙ্গে গোলামের কথা হচ্ছে বসরার রাস্তার ধারে মনসুর বিন আম্মার বাসরি দোয়া চাইছেন আল্লাহ হুজুর এই যতগুলো মানুষ দাঁড়িয়ে আছে সবার জন্য দোয়া চাই চারটে দোয়া চাওয়া হয়ে গেল বাবা গোলাম আমি ওয়াদা পূরণ করেছি
वादा करे चिलाम वादा पुरन करे दिए ची चाट्टे टाका निये रस्तार फकीर दुनियार मानुषेर चोकेर फकीर दुनियार मानुषेर नगण्य मानुष किंतु अल्लाह अल्लाह रसूलेर घरेर मानुष अल्लाहर कुरानेर मानुष जादेर सामने आमार अल्लाहर कुरान जानियेछे वाला तासबन्नल्लजीना कुतिलु फी सबीलिल्लाहि अमवात बल अहयाउन इंदा रब्बिहिम युरजाकून जारा अल्लाहर रास्ते निजेर जीवनटाके अल्लाहर रास्ते कुरबानी करलो निजेदेर शान मर्यादा चावा पावा सब भूले गिये निजेदेर जीवनटाके तुच्छ करे अल्लाहर रास्ते कुरबानी करे दिलो आखिरत कमाईर जन्नो दुनिया के बिक्री करे दिलो आखिरत कमाईर जन्नो निजेरा अल्लाहर रास्ते कुरबानी होए गेलो आमार अल्लाह पाक जानियेछेन बल अहयाउन वला इंदा रब्बिहिम युरजाकून बल अहयाउन इंदा रब्बिहिम युरजाकून ए दुनियार मानुषेरा तादेरके तुमरा मारे गेछे बोलो ना बल अहयाउ तारा खुद जिंदा केमन जिंदा इंदा रब्बिहिम युरजाकून खुदार पक्ष थेके तादेर आमी आल्लाह रिजिक दिए थाकि तारा कबरे शुए शुए खाय चुप करे आछे कोई आमार जे काज जे दिए छिलाम से काज पूरण करुरी माथा नीचु करे आछे एक बार दो बार तीन बार एकटू हल्का करे दो चार घा पड़लो किंतु गोलाम चुप करे आछे मनिबेर मने एकटू दया हय कि करेछिस आमी चारटे दोआ किनेछि बोलुन ना सुभानाल्लाह ए राग रागे रागे बोलछेन नाकि बोलुन ना सुभानाल्लाह एक करे दोआ एक আমি আন্দে দিয়েছি সারা আমার মাদ্রিজ বসে আছে গরম পানির জন্য সব ভেস্তে যাচ্ছে বলছে আমাকে মাফ করুন আমি সারা বানি ও আমার মনি কতমার মারবে মার সমস্যা নাই প্রত্যেকদিন তোমার গাছে মার খায় আজকে কি যেন মনে হলো একটা ফকির দেওয়ানা মানুষ একটা পাগল দেওয়ানা মানুষ বাসরা ধার রাস্তা ধরে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাইছে চারটি দোয়া চাইবো চারটি স্পেশাল দোয়া তার জন্য চাইবো যে ব্যক্তি মনসুর বিন আম্মার বাতির হাতে চারটি টাকা দেবে ও মনিব গো কি আমার মনে হলো জানি না আমার মনে হলো চারটি টাকা দিয়ে চারটে দোয়া কিনি এই জন্য সারা বাড়িনে দোয়া এনেছি বলুন না সুবহানাল্লাহ এই জন্য চারটে দোয়া এনেছি মনিবের মনে একটু দয়া এলো তাই তুই সারা বাড়িনে দোয়া এনেছিস কি দোয়া এনেছিস বল হুজুর আমি দোয়া চেয়েছি আল্লাহ যেন কবুল করেন আপনি আমাকে নাজাত দিয়ে দেন কি দোয়া চেয়েছি দু নম্বর দোয়া চেয়েছি আপনি যেন জীবনে শরাব পান করা ছেড়ে দেন হ্যাঁ তিন নম্বর আল্লাহ যেন চাঁদের আহমের পরিবর্তে আল্লাহ আমাকে আরো টাকা পয়সা দেন তাই নাকি এক দুই তিন চার আল্লাহ যেন আমার জীবনের গোনা মাফ করে দেন আপনার জীবনের গোনা মাফ করে দেন আর ওই রাস্তার ধারে বাসটার জমিনে যত মানুষ ছিল আল্লাহ যেন সকলের জীবনের গোনা মাফ করে দেন মনিবের চোখটা ছলছল করছে অশ্রু সিক্ত হলো জোরে বলুন না সুবহানাল্লাহ এ গোলাম শুনেরা আমি বড় নিষ্ঠুর হতে পারি আমি তোকে মারতে পারি আমি তোর উপরে জুলুম করতে পারি তবে শুনেরা আজকে যখন তুই চারটে দিরহাম দিয়ে শরাব আনলি না হারাম কাজ করার জন্য হারাম কাজ থেকে আমাকে বাঁচিয়ে দিনি চারটে দোয়া আনলি চারটে দোয়া করেছি শোন এক নম্বর দোয়া হলো আমার থেকে তুই রেহাই পেতে দাস যা 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 স্বজ্ঞানে স্বইচ্ছায় আমি তোকে ঘোষণা দিলাম থেকে তুই আমার কাছ থেকে আমি আল্লাহর হস্তে তোকে নাজাত দিয়ে দিলাম আজ থেকে আমি তোকে স্বাধীন আজাদ করে দিলাম দু নম্বর দোয়া চেয়েছিস আল্লাহ পাক আমার মনি যেন শরাব না পান করে এ গোলাম শুনে রাখ আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি মত পর্যন্ত আমি তোর মনির জীবনে আর কোনদিন শরাবের বারতার পর্যন্ত হাত দেব না
যে মানুষটা দোয়া চেয়েছে যিনি দুনিয়া বিক্রি করে আখিরাত কিনে রাস্তার ফকির আল্লাহর ওলি আর কোন মানুষটা সারা বানতে পাঠিয়েছে দুনিয়া বিক্রি করে দুনিয়া কিনেছে লাহমুন লাইভ খেল তামাশার জায়গা আয়েশ আরাম করার জন্য সারা পান করছে এই দুটো বাস্তব চিত্র আমি 2 ঘন্টার কাছাকাছি আপনাদের বোঝাতে চাইছি কোনটা নেব আমরা আখিরাত বিক্রি করে দুনিয়া নাকি দুনিয়া বিক্রি করে আখিরাত দেখুন আপনার মনটা হচ্ছে আল্লাহ দোয়াটা হয়ে গেলেই চলে যাব ডাক্তার বলেছে 10টার বেশি রাত জাগা যাবে না আমার হার্টের একটু সমস্যা আছে গত সপ্তাহে কলকাতায় গেলাম ডাক্তার বলল 10টার বেশি জাগবেন না এই দেখুন পৌনে একটা বাজতে যাচ্ছে এই যে দুনিয়াটা বিক্রি করছেন আরামটাকে বিক্রি করলেন আরামের বিছানা আনন্দের বিছানাটাকে দূরে ফেলে দিলেন বিক্রি করলেন পরিবর্তে আল্লাহ হাজার হাজার না লক্ষ 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 নেকি আল্লাহ যেন আমাকে আরো টাকা পয়সা দান করেন যা 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 আমি খুশি হয়ে রাজি হয়ে গেলাম আমি তোকে আজাদ করে দিলাম আমি সারাম কে হারাম করে দিলাম 4 টাকার পরিবর্তে আমি তোকে 300 দিরহাম খুশি করে দিলাম ও বাবা গোলাম 3টি আমার হাতের মুঠোই ছিল আর আমার কাছে নাই তুমি 4 নম্বর দোয়া চেয়েছো আল্লাহ যেন তোমার জীবনের গুনাহ মাফ করে দেন আমার জীবনের গুনাহ মাফ করে দেন যত মানুষ বাসনাস জমিনে এসেছে সবার গুনাহ মাফ করে দেন না 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 এটা আমার খাতির নয় আমি আল্লাহর কাছে দোয়া চাইছি আল্লাহ গো আমাকে পরিবর্তন করার তৌফিক দিন আমি আমার গোলামকে আজাদ করে দিলাম আমি 300 দিরহাম দান করে দিলাম আমি আমার গোলামকে আজাদ করে দিলাম আল্লাহ আমি জীবনে সারা পান করব না আল্লাহ আপনি আমার গোলামের জীবনের গুনাহ মাফ করে দিন আমার জীবনের গুনাহ মাফ করে দিন আর যত মানুষ ওখানে ছিল সবার জীবনের গুনাহ মাফ করে দিন আমি আর জীবনে কোনোদিন সারা পান করব না সজ্ঞানে সহিচ্ছায় তওবা করছি ও বাবা গোলাম 4 নম্বরটা আমার আল্লাহর হাতে আছে এটা তোমার জন্য আল্লাহ দরবারে আমি দোয়া চেয়ে দিলাম মাটিকে সোনা বানিয়ে দেন কই আপনার দ্বারা হচ্ছে না তো আপনার আমার দ্বারাই হচ্ছে না তো কি করে কিভাবে ওনারা দুনিয়াটাকে বিক্রি করে আখিরাত কিনে পাহাড় তৈরি করেছেন আমরা কিছুই না দুনিয়া না আখিরাত আমরা মধ্যখানে পড়ে আছি ঝড় যেদিকে ঠিক সেদিকে গিয়ে আছে গায়েবী আওয়াজ হচ্ছে একটা আসমান থেকে আওয়াজ ভেসে আসছে ইলহাম বলা হয় যার অর্থ হলো একটা শব্দ দেখতে পেলেন আপনারা এই আমার দিকে তাকান না দেখতে পেলেন মাইক্রোফোনটা দেখলেন হাত দেখলেন আওয়াজটা দেখতে পেলেন আরে কথা বলেন দেখতে পেলেন শুনতে পেয়েছে একটা আওয়াজ ইলহাম মানে একটা আওয়াজ কোন ব্যক্তিকে দেখা যায় খোদার পক্ষ থেকে আসে ইলহাম এ মনি পৃথিবীর জমিনের একটা সামান্য মনি তোর মনে যদি এত দয়া থাকতে পারে আমার একটা মাহবুব প্যারা বান্দার 4টে দোয়া চেয়েছিল এই জন্য যদি তুই নিজের গোলামকে আজাদ করতে পারিস নিজে যদি আমার ভয়ে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় যদি সারা পান করা হারাম করতে পারিস আমার মহাব্বতে যদি অসহায় গরিবটাকে 400 দিরহাম দান করতে পারিস আমার একটা নাম রহমান আমার একটা নাম গফুরুর রহিম সব দুনিয়ার মানুষ তোদের তাড়িয়ে দিতে পারে আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত গুনাহগার সিয়াকার খাতাকার বান্দা বান্দিগুলোকে আমি আল্লাহ পাক তাড়িয়ে দিতে বড় লজ্জা বোধ করি যা 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 আমি তোর গোলামের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম এ মনিব শুনে রাখ আমার বি
পৃথিবীর জমিনে একটা দুই বড় সামান্য ক্ষুদ্র একটা নেতা মনিব তোর মনে যদি এত দয়া থাকে তোর মনে যদি এত অন্তর থেকে তওবা করতে পারিস তুই যদি সারা পান করা হারাম করতে পারিস তুই যদি নিজের মনিবকে মাফ করে দিতে পারিস আমার অনির কথায় আমি আল্লাহ কি পারি না আমি কি তোর জীবনের গোনা মাফ করতে পারি না যা 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 আমি আল্লাহ তোর জীবনের পাকাড় পাকাড় গুণ কথা গুণ কি আমি আল্লাহ সব মাফ করে দিলাম এ মনিব শুনে রাখ আমার অনির হাতটাকে আমি আল্লাহ ফিরিয়ে দেব না ওটা হলো আমার ইবাদুর রহমান ওটা হলো আমার বন্ধু আমার ওই বন্ধুগুলো দুনিয়াকে বিক্রি করে আমি আল্লাহ আমাকে হাসিল করে নিয়েছে আমি আল্লাহ পাক তাদের হাতকে ফিরিয়ে দেব না ওই পাঁচটা রাস্তার ধারে গোলামের সঙ্গে ফকিরের কথা হয় যত মানুষ ছিল আমি আল্লাহ পাক সকলের জীবনের সাগিরা কাফিরা গুনাহগুলোকে আমি আল্লাহ সব একটা একটা করে সব মাফ করে দিলাম পশ্চিম দিক খুঁজে পাই পিঠটা বেঁকে গেছে ধনুক হয়ে গেছে পশ্চিম দিক খুঁজে পাই কারণ ও শুধু নামাজ চিনেছে নামাজের মুসাল্লা চিনে বড় তসবিহ চিনেছে খোদার ঘর চিনেছে অশ্রু সিক্ত মায়ের চোখের পানি চিনতে পারে জি হ্যাঁ আজও নামাজি আছে রোজাদার আছে তসবিহ পড়নেওয়ালা আছে বড় বড় হাজী মুফতি ফকি আছে খবর নিয়ে দেখুন মায়ের মহাব্বত তো দূরের কথা নিজের মায়ের চুলের মুঠি ধরে বার করে দিয়েছে স্ত্রীকে স্ত্রী তো দূরের কথা বাড়ির চাকরের মেয়ে থেকেও যখন অবস্থায় রেখে দিয়েছে আমার ওই বোনটার উপরে অত্যাচারের পাহাড় চাপিয়ে দিয়েছে জি হ্যাঁ কিন্তু বৃহস্পতিবার রাতে এই খুব বেশ বুড়ো কিন্তু ছাদে চিলে কোটায় গিয়ে হালকায় জিকেরে ধাক্কা মারে খোদা বলছে ওকে ঢুকতে দে একবার ফেরেস্তা একবার ঢুকতে দে ওকে ঢুকতে দে তোরা 30 জন রেডি থাক রেডি থাক হালকায় জিকিরে ধাক্কা মারছে আমার বান্দিকে মেরে মেরে 10 বছর মায়ের বাড়ি রেখে দিও আসবি না আমার বাড়ি তোরি বাবা ফজরের জামাতের সঙ্গে ধরে তিনখানা উমরা দুখানা হওয়া তোরি বাবা কি ঘেঁষবে ওর কাছে যে জুব্বাখানা পড়ে আছে না সুবহানাল্লাহ ধাক্কা চলছে সব সময় খবর লিয়ে দেখুন চড়া হারে সুদের ব্যবসা করছে এই রাত করছেন নাকি আমি অমিতের কথা বলছি পুতা গাড়ির কাঁচ ভেঙে দেবে বিপদ হয়ে যাবে আছেন না নেই বলছে হুজুর আমি মোট 13 বার হজ করে বসে যাব আমি তুমি হজই থাকো না আসতে বলেছি তুমি ওখানে তো আসতে বলেছি কে সে হজে গেছে বলে আমার রাগ হয় সালাম কালাম ছেড়ে দিয়ে পরিচয় না দিয়ে আমি 13 বার হজে গেছি হুজুর আমি হাজি সাহেব বলছি তা আমি কি তোমার মাথায় তোমাকে কোলে তুলে রাখবো নাকি বাচ্চাদের মতো এটাই তোমার অহংকার রিয়া তাকাব্বুরি বড়াই এটা তোমার আমিত্ব এটাই তোমার রিয়া তাকাব্বুরি সূরা লোকমান খুলে দেখুন কোরআন বলছে লা ইউহিব্বুল্লাহু কুল্লা মুখতারিন ফাকুর বান্দা তো সব আমি আল্লাহ পছন্দ করি জমিন আমার আইন আমার সংবিধান আমার রাত চলছে আমার দিন আমার রাত আমার রাজিক আমি আল্লাহ রিজিকের চাবি গাড়ি আমার কাছে আমি আল্লাহ তোকে বাঁচিয়ে রেখেছি আমি আল্লাহ তোকে গাড়ির চাকা থেকে সরিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর বাপ মাকে প্রোটেকশন দিয়েছি আর তুই আমার জমিনে পা ঠুকে ঠুকে অহংকারের সঙ্গে হাঁটছিস আমি 13 বার হজ করেছি হুজুর মানে আমি যে হাজি সাহেব হুজুর যেন আমার কথাটাই গুরুত্ব দেয় ফোনে একবার কে ফোন করে দেখবেন আমাকে একবার ভুল মানে না যে আপনি এখনো হজে যেতে পারেন রাগ হচ্ছে নাকি রাগ নয় এটা আপনার অহংকার দেখেন কিছু মানুষের খাসলা ধরুন আপনি একজন ব্যবসায়ী কথার উদাহরণ দিচ্ছি আমি হাজি সাহেব আমি আপনার কাছে গেলাম ব্যবসা সূত্রে গেলাম ব্যবসার কথা বলার আগে মুসলমান আগে সালামটা দেবো গিয়ে যদি বলি আমি সেই ফুরফুরা সৈয়দিয়া খানকা থেকে এসেছি আমি হাজি সাহেব তোমার নাম বললে কি পেস্টি চলে যাবে হাজি সাহেব কেন বলছি মাওলানা সাহেব বলছি দেখেছেন সৈয়দ সাহেব বলছি ডাল মে কুছ কালা হ্যায়
আমার ভালো দিকটাকে আগে তুলছি তার মানে কি এখানে আমার অহংকার ইয়া তাকাব্বুরি জড়িয়ে আছে হ্যাঁ আমি আমার নামটা বলি পরিচয় বলি হ্যাঁ হজে আমি কিছু আলাদা কথা এটা তো লুকানো জিনিস এটা হেফাজত করা জিনিস এটা মানুষের কাছে প্রকাশ করা বলুন আপনি একটা গরিবকে 50 টাকা দিয়ে 2000 লোককে শোনাবেন নাকি 50 টাকা দিয়েছি 50 টাকা দিয়েছি লকডাউন বাজারে এই লোক আছে জুম্মা দিনে 100 টাকা দিয়ে 200 লোককে শোনাবে 100 টাকা দিয়ে 200 লোককে শোনা জানো লকডাউনে একটা পয়সা নেই হ্যাঁ একটা মেয়ে কি বেওয়া মেয়ে এসেছে স্বামী নেই দিয়ে দিলাম 100 টাকা ঘরে গিয়ে বলছে বুঝলে কোচির মা 100 টাকা চলে গেল তাহলে কি হয়ে গেছে তাহলে ওর বাইক চুরি হয়ে গেছে রাস্তায় ছি 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 আবার কোচি কি বায়নাদের পেন আনতে হবে চপ চপ 100 টাকা আজ ভিখারিকে দিয়ে দিলাম পেন আনছে খতম আল্লাহ কোরআনে আল্লাহ বলেছে কুলুবিহিম নাউজুবিল্লাহ বলা ঠিক না বলে খতম আল্লাহ ওয়ালা কুলু কপালি খতম আল্লাহ মানে আল্লাহ মোহর মেরে দিয়েছে কোরআনে আছে কুলুবিহিম অন্তরে তো আমি ওটা এমনি শিক্ষা দিবার জন্য বলি কপালি মানে আল্লাহ মোহর মেরেছে কপালে 100 টাকা দিয়ে 500 লোকে শোনাচ্ছি সব স্বার্থকে চরিতার্থ করার লক্ষ্যে হবে না আপনি ইবাদত করুন আল্লাহকে খুশি করার জন্য অমিতের মুসলমান ভাইদের কাছে প্রমাণ করতে হবে না তুমি সবথেকে বড় নামাজি তার মানে তুমি সবথেকে পাক্কা খব্বিশ নামাজি খালি খব্বিশটা জোড়া দেন ওখানে আপনি হজ করেছেন আলহামদুলিল্লাহ সারা অমিতে কেউ যায় না আমাদের গর্ব আপনি যে আমাদের জমিন থেকে আপনি হজে গেছেন আমাদের বুকটা এত বড় হয়ে গেল কিন্তু আপনার অ্যাটিটিউড এমন যেন আমরা সবাই যেন বেঈমান কাফির হয়ে গেছে আপনি এক নম্বর মুসলমান এই আছে না নেই মসজিদে দেখবেন এরকম খুব বিশ পিস কিছু থাকে আল্লাহ নাজাত দিক সকলে বলুন আমিন একটাই কথা বলছি প্রথম থেকে শেষ ছোট্ট টপিক খুব পাওয়ারফুল টপিক খুব জটিল আলোচনা আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি আল্লাহ যতটুকু বলিয়েছি দুনিয়ায় কিছু বিক্রি করে আসুন আখেরাতের জন্য আখেরাতের একটা লোক বিপদে পড়েছে তাকে আপনি বাইকে নিয়ে ছুটছেন শিয়াখালা এই শুনেন বাস্তব আপনার গ্রামের আল্লাহ না করেন দোয়া চাই আমার কোনো মা বোনের সমস্যা হলো আপনি প্রতিবেশী আপনার সবাই ডাকলো বাবা একবার তোর বাইকটা নিয়ে তোর বোনটাকে একবার নিয়ে চলো নার্সিং হোমে আপনি নিয়ে যাচ্ছেন এই যে আপনি যাচ্ছেন এটা আপনি দিন কিছুটা দুনিয়ার কিছু অংশ বিক্রি করছেন আখিরাতের জন্য প্রতিবেশীর হক আদায় করেছেন কষ্ট করে গেলেন হঠাৎ একদিন বললাম আমার 10000 টাকা দরকার তুই 20000 নিবি তাই নিবি মানে বাঁচার জন্য সুদ পর্যন্ত দিতে রাজি কিন্তু ভাই বিপদ আমার মার আমার মেয়ের বিয়ে ভাই তোর পায়ে ধরে দে এ করে না বয়স্ক মানুষ আমি ছেলের বয়সে পায়ে ধরতে যাই কিন্তু আপনার কাছে টাকাটা আছে আপনার কাছে খুব মূল্যবান আপনি দেখলেন আমার থেকে আমার ব্যবসায় তো ঠিক আছে দুদিন মাল প্রোডাক্ট থাকবে না কিন্তু আমার একটা বোনের বিবাহ নষ্ট হয়ে যাবে এই দেখুন আপনি দুনিয়ার কিছু অংশ বিক্রি করে দিচ্ছেন এই যে কষ্ট এই যে মেহনত আপনি আখেরাত কিনছেন এই অ্যাসেটটা কজনের আছে না হুজুর আমার কপাল তো কালো ও চিটিংবাজ নামাজির অভাব নেই সমাজে সুদ ছেড়েছো মিথ্যা ছেড়েছো অহংকার ছেড়েছো ইয়া তাকাব্বুরি ছেড়েছো বংশ মর্যাদা শিক্ষা এডুকেশন প্রতিবেশী না এটা আর অহংকার আগে বর্জন করো তারপরে তুমি কপাল দেখাবে চাচির সঙ্গে সম্পর্ক ঠিক আছে তো না 6 বছর সংসার ঠিক নেই তাহলে কি লাভ হলো চাচা তো টেম্পার দেখাচ্ছ মসজিদে চাচা চাচি কি রান্না করে যা ওর কথা বলো না কেন ও রাসূল বলছেন স্ত্রীর কাছে প্রিয় হও তারপরে আমি রাসূল আমার কাছে প্রিয় আমার কাছে প্রিয় হবে তো আল্লাহর কাছে প্রিয় মহিলাদের কি বললেন স্বামীর কাছে প্রিয় হও তারপর আমি রাসূল আমার কাছে প্রিয় হলো তবে আল্লাহর কাছে প্রিয় তুমি কপালটুকু যাবে কোথায় আল্লাহ আল্লাহ রাসূল নারাজ যাই হোক দুনিয়ার কিছু বিক্রি করি আখিরাত কামাই করি এই জন্য আল্লাহ বাপ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে শিখিয়েছেন এমন করে দোয়া চাইবি বান্দা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা গো আল্লাহ আমাদের দুনিয়াতে ভালোই করুন ও ফিল আখিরাতে হাসানা গো ওয়াকিনা আযাবান্নার আল্লাহ আমাদের আখিরাতও ভালোই করুন এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদের বাঁচান এইভাবে দোয়া যদি চাওয়া না হয় দুটোর চিন্তা ইমানদার মুসলমান আমাদের করতে হয় আল্লাহ আল্লাহ রাসূল আপনার আমার উপরে খুশি হয়ে যাবে দুটো চিন্তা আর শুধু খোদার ঘরে ঢুকে বসে থাকলে কিন্তু নাজাত এটা যেমন রিক যা হুজুর কি বলছে নামাজ পড়বে সমস্যা কোথায় জি না বিবি ছেলে বাল বাচ্চা প্রতিবেশী অসহায় অসুস্থ স্ত্রী ও চিন্তা কে করবে গ্রামের লোক আপনার মায়ের
প্যারালাইসিস হয়ে গেছে চিন্তা করবে কি সারা পাড়ার লোক আর আপনি খোদার ঘরে ঢুকে বসে থাকবেন নামাজ ছাড়িয়ে ফেলবে কবরে নামাজ দেখাচ্ছো মালিক তো আল্লাহ আল্লাহ তো বলেনি আমার ঘরে ঢুকে তালামের অবস্থা কিন্তু কিছু মানুষ বলছে না আমার মাটা বোনটা সংসারে সেই কঠিন পরিস্থিতি একবার উফ করবে আল্লাহ বাচ্চাগুলোকে কি খাওয়াবো এই যে চিৎকার এই যে কান্না এই যে বুবা কান্না চেষ্টা করি আসো এখন আমরা আখরাত বেশি বিক্রি করছি রইলো তোর নামাজ একসঙ্গে শুক্রবারে পড়লো একটু দাঁড়িয়ে যান।